বন্ধুরা মুখোশ কিচনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি চিংড়ি মাছ এই বাগদা চিংড়ি দিয়ে আর এখানে রেখেছি এই যে এরকম কচি হচ্ছে ঝিঙে এখানে খালি করে এটাকে দিয়ে এখন রান্না করব। একদম ছিমফিল রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে দেখো কটাতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে লাল করে আমি চিংড়ি মাছটা আবার ভাজি হয়ে গেছে এখন এইটাকে আমি তুলে নেবো এই মাছটাকে তুলে নেবো বেশি ভাজলে আবার এটা শক্ত হয়ে যাবে ওই জন্য একটুখানি কম ভাঁজ দেবো তখন এই মাছটাকে আমি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওখানে কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটার মধ্যে আমি দেবো ধলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে একদম নরম করে ফেলে দেবো ঝিঙ্গাটি আমার নরম হয়ে গেছে এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপরে ভালো নরম হয়ে গেছে এখন এটাকে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একদম নরম হয়ে গেছে এই জন্য জলটাকে একটুখানি কম দিতে হবে জলটা বেশি দেব না কমই দেব ওটা ঝিঙের থেকে বেরিয়েছে জলটা ছিল তো তাই জলটাকে দিয়ে 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 এটাকে আমি কিছুক্ষণ ঢাকা রেখে ঢাকা দিয়ে রেখে দেব এখন তরকারিটা আমার ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব ভাজি চিংড়ি মাছগুলো এটাকে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তরকারিটা আমার হয়ে গেছে এটাকে এখন নামিয়ে আমি এটা ফোরন দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে কড়াতে তেল দিয়েছি এক চামচ মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ছেঁড়া এটাকে ফোরনে দিয়ে দেবো দিয়ে এখন এই তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দেবো বন্ধুরা আস্তে আস্তে দেবে আমার গায়ে আসবে এটাকে আমি দিয়ে কিছুক্ষণ চার পাঁচ মিনিট চাল দিয়ে নেবো আবার এখন তরকারিটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে চিড়ে আর গোলমরিচের গুঁড়ো এই মশলাটা দিয়ে এখানে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আবার আমি এখানে নামিয়ে নেব তা আমার তরকারিটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে একদম কোনো উপকরণ ছাড়াই এইভাবে তরকারিটা বানিয়েছে এরকম তরকারি খেলে না এত স্বাদ লাগে না পুরো এইভাবে বানিয়ে খাবেন আর সিম্পলভাবে এই গুঁড়োটা বানিয়ে রাখলে সুবিধা হবে এই গুঁড়োটা খেলে পেটের পক্ষে খুব ভালো শরীর ভালো থাকবে এইভাবে বানিয়ে খাবেন এরকম সহজ পদ্ধতিতে আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন